আমরা আজকে দেখব ওয়েব কাকে বলে ওয়েব ফার্স্টে আমরা একটা ধরে নেই যে একটা দড়ি নিলাম এই দড়ির এক প্রান্ত ফিক্সড অবস্থানে রেখে অবপ্রান্তে আমি পালস ক্রিয়েট করব এই সেকেন্ড ফিগারটা আমরা পালস ক্রিয়েট করেছি এই পালসের পালস কী হবে যে সামনে মানে যেটা অরিজিন যেখান থেকে সৃষ্টি হবে সেখান থেকে পালসটা ডান দিকে অগ্রসর হবে সময়ের সাথে সাথে ডান দিকে অগ্রসর হবে এই পালসের একটা পয়েন্ট আমরা পি নিলাম অর্থাৎ পিতে দেওয়া পাস দেখা যাবে যে এই পি পয়েন্ট ভার্টিক্যালি মানে ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউনে মুভ করতেছে এই আপ অ্যান্ড ডাউনে মুভ করতেছে মূলত পার্টিকেলগুলো অর্থাৎ রোপের যে পার্টিকেলগুলো আছে সেগুলো আপ অ্যান্ড ডাউনে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতেছে কিন্তু পালসটা পালসটা অনবরত বাম থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে এক্ষেত্রে যদি আমরা পাস নেই পাস কি জিনিস পাস ইজ অন কাইন্ড অফ এনার্জি দ্যাট দ্যাট ইজ কন্টিনিউসলি মুভিং ফার অ্যাওয়ে ফ্রম ইটস পয়েন্ট অফ অরিজিন অর্থাৎ এটা অরিজিন থেকে অনবরত পাসটা সামনে থেকে অগ্রসর হয় এক্ষেত্রে আমরা ওয়েবের ডেফিনেশন দিতে পারি যে ওয়েবের ডেফিনেশনের জন্য যদি আমি যাই তাহলে এই ওয়েবের ডেফিনেশন ঠিক এটা অর্থাৎ দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়েব

আমরা এবার দেখব টাইপস অফ ওয়েবস যে ওয়েব প্রপাগেশনের জন্য যে মিডিয়াম আমরা নেব সেই মিডিয়ামের যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো আছে এই ইন্ডিভিজুয়াল পার্টিকলগুলোর ভাইব্রেশনাল ডিরেকশনের উপর ডিপেন্ড করে ওয়েব মূলত তিন প্রকার একে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ দুই লংগিটিউল ওয়েব লঙ্গি টিন্টোনাল ওয়েব তিন সারপ্রেস ওয়েভ সারপ্রেস ওয়েব এদের তিনটার মধ্যে আমরা ইন্টারমিডিয়েটে দুটা শেষ করেছি আমরা ট্রান্সভার্স ওয়েব পড়েছি আমরা লংগি টোনাল ওয়েব পড়েছি সো আমরা এবার দেখব ট্রান্সভার্স ওয়েব কাকে বলে ট্রান্সভার্স ওয়েব ইজ এ ওয়েব ইন হুইচ দ্য পার্টিকস অফ দ্য মিডিয়াম মুভ ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন দ্যার দ্য ওয়েব মুভস অর্থাৎ এখানে যে পার্টি মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোর ভাইব্রেশনাল ডিরেকশন হবে কোন দিকে ওয়েব যেদিকে প্রোভাইগ করতেছে তার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আমরা যদি একটা ফিগার আঁকি একটা ওয়েবের ফিগার আঁকলাম এইভাবে অনবরত এভাবে অনবরত পার্টিকেলগুলো কি এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েবের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ইজ এ প্রোফাগে দিস ইজ দ্য প্রফাগেশন অফ ওয়েব এর সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ পাটিকেরগুলো ভাইব্রেট করতে থাকবে তাহলে আমরা কি দেখলাম ট্রান্সভার্স ওয়েব এক ধরনের ওয়েব যেটা হচ্ছে যার যেখানে মিডিয়ামের পার্টিকেলগুলো কি হয় ওই ওয়েব যেদিকে প্রোভাগেট করতেছে তার ওয়েব ওয়েব যেদিকে প্রোভাইড করতেছে তার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে থাকে যেমন আমরা যদি এক্সাম্পল দেখে চাই তাহলে হবে হচ্ছে লাইট ওয়েভ লাইট ওয়েভ ইজ অ্যান্ড ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ তাহলে একে হচ্ছে লাইট ওয়েভ সেকেন্ড আমরা নিতে পারি স্ট্রেসড স্ট্রিং ওয়েভ স্ট্রেসড স্ট্রিং ওয়েভ স্ট্রেস স্ট্রিং ওয়েভ অর্থাৎ একটু আগে আমরা যে রোপ নিয়েছি সেই রোপের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রোপের যে ওয়েব ক্রিয়েট হয় ওয়েবটা হবে ওয়েবের উদাহরণ এখন আমরা চলে যাই লম্বিটিল ওয়েব লোগ ইনটিটুনাল ওয়েব কাকে বলে আমরা বুঝতে পারতেছি যে আগেরটা পার্টিকলগুলো আগেরটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার কী হয়েছে ট্রান্সভার্স ওয়েবের ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো ওয়েবের প্রোপাগেশনের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করছে আর এখানে লগ ইন ডিটুনাল ওয়েবে কী হবে যে ওয়েবের মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো ওয়েবের প্রোপাগেশনের সাথে প্যারালালে ভাইব্রেট করতে থাকবে অর্থাৎ এক্ষেত্রে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো ভাইব্রেট করতে থাকবে একটু আগে আমরা আর একটু দেখে নেই যে এখানে সর্বোচ্চ যে পাত ছিল সেটা নর্মালি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি তরঙ্গ পাত এখানে আমরা পূর্ব ক্রেস্ট ক্রেস্ট আর লয়েস্ট যে পাদ আছে সেটা হচ্ছে পাদ আছে সেটাকে বলবো আমরা ট্রাফ মূলত একটা ট্রান্সভার্স ওয়েবে একটা ওয়েব গঠিত হয় একটা ক্রেস্ট এবং একটা ট্রাপ মিলে ক্রেস্ট ট্রাপ মিলে প্লাস ট্রাফ মিলে কি তৈরি হয় একটা ওয়েব তৈরি হয় ওয়ান ওয়েব তৈরি হয় আর এখানে আমরা লিটনের ওয়েভে আমরা দেখি মূলত অর্থাৎ এখানে আমরা দেখি একটা মানে কম্প্রেশন একটা প্রসারণ আর একটা হচ্ছে সংকোচন অর্থাৎ প্লাস কম্প্রেশন কম্প্রেশন প্লাস এক্সপানশন এই দুটো মিলে তৈরি হয় এক্সপানশন এই দুটো মিলে একটা ওয়েভ তৈরি হয় উদাহরণে যদি আমরা যাই এক্সাম্পলে যাই তাহলে কি দেখব আমরা একটা সহজ এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ অলওয়েজ ইজ অলওয়েস লংাল ওয়েভ সাউন্ড ওয়েভ এরপরে আমরা ইউজ করবো স্প্রিং ওয়েভ স্প্রিং ওয়েভ এক ধরনের স্প্রিং ওয়েভ এক ধরনের লংগিটুনাল ওয়েভ তাহলে লংগিটনাল ওয়েব ওখানে লেখা আসে যে এই লংগিটুনাল ওয়েব এ ওয়েভ ইন দ্য মিডিয়াম দ্যাট ইস ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অফ দ্য মিডিয়াম মুভ ইন এ প্যারালাল টু দ্য ডিরেকশন দ্যান দ্য ওয়েব মুভস অর্থাৎ করে তার তার সাথে পার্টিকেটগুলো প্যারালালে মুভ করতে থাকে উদাহরণ দিয়েছি এবং কিভাবে ডিনশনাল ওয়েব একটা ওয়েব গঠিত হয় সেটাও বলেছি এরপরে আমরা আসবো সার্ফেস ওয়েব সারফেস ওয়েব মূলত হচ্ছে এখন আমরা আসি সারফেস ওয়েব সারফেস ওয়েব এটা মূলত সি ওশেন এগুলোতে তৈরি হয় মূলত লিকুইড মিডিয়ামে অলওয়েজ লিকুইড মিডিয়াম এটা তৈরি হবে সারফেস ওয়েভ কি যে ওয়েবে পার্টিকেলগুলো সার্কুলারলি মুভ করতে থাকবে এবং অলওয়েস এটা সারফেস টু দ্য লিকুইড লিকুইড মিডিয়াম অলওয়েস সারফেস সারফেস টু দ্য লিকুইড মিডিয়ামে কাজ করবে তাহলে এই সারফেস ওয়েভ ইস এ ওয়েভ ইন হুইজ পার্টিকেলস অফ দ্য মিডিয়াম আন্ডারগো এ সার্কুলার মোশন অর্থাৎ যে ওয়েবের পার্টিকেলগুলো কি মিডিয়ামের মিডিয়ামের সাথে মিডিয়ামের সাথে সার্কুলারলি মুভ করতে থাকবে এটা এটা হলো নর্থ সার নর্থ লম্বিটেন ওয়েভ অর নর্থ ট্রান্সফার্স এটা আলাদা ধরনের ওয়েভ যেমন ওয়েভস ট্রাভেল অ্যালং দ্য সারফেস অফ দ্য ওশান ওর সি ওয়েভস ট্রাভেল অ্যালং দ্য সারফেস অফ সি অর ওশান সি অর ওশান এটাকে আমরা সারফেস ওয়েভ বলবো এবার আমরা দেখব স্পেস অর ভিকুয়ামের মধ্য দিয়ে ওয়েব ট্রান্সফারের সক্ষমতা এবং অক্ষমতার উপর ভিত্তি করে ওয়েব মূলত দু প্রকার এক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ দুই হচ্ছে মেকানিক্যাল ওয়েব মেকানিক্যাল আছে ইমটি স্পেসে অর ভেকিও ওয়েভ ওয়েভ ট্রান্সফারের এবিলিটি ওর ইনএবিলিটি ভিত্তি করে লাই ওয়েব মূলত দু প্রকার ইলেকট্রোম্যানিটিক ওয়েভ সেকেন্ড মেকানিক্যাল ওয়েভ ইলেকট্রোম্যাকিটিক ওয়েব কাকে বলে আমার ইলেকট্রোম্যাকিটিক ওয়েব সম্পর্কে অবশ্যই ধারণা আছে সবার তারপরও আমরা আর একবার মাথায় এটা গেঁথে নিই যে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ ইজ এ ওয়েভ দ্যাট ইজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং ইটস এনার্জি থ্রু এ ভিকুম দ্যাট ইজ ইনটি স্পেস ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভস আর প্রোডিউসড বাই দ্য ভাইব্রেশন অফ চার্জ পার্টিকলস অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ মূলত শূন্য মাধ্যমে চলতে সক্ষম এবং শূন্য মাধ্যমে এই ওয়েবের এই ওয়েবটা এনার্জি ট্রান্সফারে এনার্জি ট্রান্সফার করতে পারে এবং ইলেকট্রোমানেটিক ওয়েব মাস্ট মাস্ট বি প্রডিউসড থ্রো এ চার্জ পার্টিকেল আমরা যদি এক্সাম্পলে যাই যেমন সূর্যতে সানে যে ওয়েবগুলো ক্রিয়েট হয় এগুলো মূলত চার্জ পার্টিকেল দ্বারা ক্রিয়েট হয় এবং সান থেকে যে ওয়েবগুলো আসে এই ওয়েবগুলো মূলত পৃথিবীতে আসে ভ্যাকিউমের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে সানের যে লাইট ক্রিয়েট হয় এই অল লাইট ওয়েভস আর এক্সাম্পলস অফ ইলেকট্রোমানেটিভ ওয়েভস অল লাইট ওয়েভস দ্যাট ইজ দ্যাট লাইট ওয়েভ মে বি ক্রিয়েটেড অন দ্য সান অথবা আমরা যে এলইডি ব্যবহার করি অথবা কম্পিউটার অথবা বিভিন্ন জায়গায় যে লাইটিংয়ের বিষয়গুলো যে ব্যবহার করি এল ইডিগুলো ব্যবহার করি এই সবগুলো মূলত হচ্ছে সবগুলো ইলেকট্রোমানেটিভ ওয়েবের এক্সাম্পল তাহলে এক্সাম্পল কি আমরা এক্সাম্পল দিতে পারি অল লাইট ওয়েভস অল লাইট ওয়েভস আর দ্য এক্সাম্পলস অফ ইলেকট্রোমেগনেটিক ওয়েভস এবার আমরা মেকানিক্যাল ওয়েভে যাব তাহলে যেহেতু ইলেকট্রোম্যাকটিক ওয়েব ভ্যাকিউমের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার করতে সক্ষম বাট মেকানিক্যাল ওয়েভ ভ্যাকিউমের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফারে নট এনার্জি ট্রান্সফারে কি ইনএবল মানে নট নট অ্যাবল অক্ষম তাহলে আমরা ডেফিনেশানটা কী দিতে পারি এই মেকানিক্যাল ওয়েভ ইজ এ ওয়েভ দ্যাট ইজ নট ক্যাপেবল অফ ট্রান্সমিটিং ইটস এনার্জি থ্রো এ বিকিউম এখানে আরও একটা লিখে দিচ্ছি যে মেকানিক্যাল ওয়েভস রিকোয়ার এ মিডিয়াম টু ইন অর্ডার টু ট্রান্সপোর্ট হোথার এনার্জি ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার অর্থাৎ এই মেকানিক্যাল ওয়েভে মেকানিক্যাল ওয়েভ কী করে ট্রান্সফারের জন্য মেকানিক্যাল ওয়েবের এনার্জি ট্রান্সফারের জন্য মাস্ট বি মাস্ট নিড এ মিডিয়াম মাস্ট নিড এ মিডিয়াম যেমন আমরা অলরেডি দিয়েছি সাউন্ড ওয়েভ স্ট্রিং ওর স্প্রিং ওয়েভ তার মানে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ ট্রান্সফারের জন্য আমাদের একটা মানে মিডিয়ামের দরকার হবে কিন্তু ইলেকট্রোম্যাক ওয়েভে কোনো মিডিয়ামের দরকার হয়নি তাহলে মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল কী দিতে পারি এক্সাম্পল দিতে পারি যে সাউন্ড ওয়েভ একটিও আগে আমরা অনেকগুলো উল্লেখ করেছি সাউন্ড ওয়েভস এরপর স্ট্রিং ওয়েভ অর স্ট্রিং ওয়েভ অথবা ওয়েবস ক্রিয়েটেড অন স্প্রিং অথবা স্প্রিং ওয়েবস এটসেটরা আর দ্য এটসেটরা আর দ্য এক্সাম্পলস অফ মেকানিক্যাল ওয়েবস আমরা এবার দেখবো ওয়েবকে কীভাবে ডিসক্রাইব করা যায় অর্থাৎ ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো ওয়েব সম্পর্কে না জানলেই নয় তাদের মধ্যে আছে অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড কাকে বলে মূলত অ্যাম্প্লিটিউড অফ এ ওয়েভ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিস্টারবেন্স ইজ দ্য অ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিস্টারবেন্স অফ দ্য ওয়েভ ফ্রম দ্য মিড পয়েন্ট বিটুইন দ্য ক্রেস্ট অর ট্রাফ বিটুইন দ্য ক্রেস্ট অ্যান্ড ট্রাফ ক্রেস্ট অ্যান্ড ট্রাফ যেমন আমরা একটা ওয়েব নেই আমরা একটু আগে দেখেছিলাম দিস ইজ ক্রেস্ট দিস ইজ ট্রাফ এবং এই ক্রেস্ট এবং ট্রাফ এর মধ্যে মিড পয়েন্ট থেকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স মিড পয়েন্ট থেকে এই ক্রেস ট্রাফের দিকে অথবা মিড পয়েন্ট থেকে এই ক্রেস্টের দিকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স এই ম্যাক্সিমাম ডিস্টেন্সকে বলা হয় অ্যাম্প্লিটিউড দিস ইজ কল দ্য অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম ডিস্টারভেন্স ফ্রম দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য মেন পজিশন আর ইকুইলেবিরিয়াম পজিশান দিস ইজ দ্য ইকুলেবিরিয়াম পজিশান দিস ইজ ইকুলেবিরিয়াম পোজিশান দিস ইজ ইকুলেবিরিয়াম পোজিশন বিটুইন বিটুইন এ অ্যান্ড এ ট্রাফ এক্ষেত্রে আমরা এমপ্লিটিউডের এমপ্লিটিউডের সিম্বলকে মূলত প্রকাশ করা হচ্ছে সিম্বল হচ্ছে এ আর ইউনিট হচ্ছে ইউনিট ইজ মিটার এবং এটা অলওয়েজ পজিটিভ নাম্বার অ্যাম্বলিটিউড ইজ অলওয়েজ পজিটিভ নাম্বার নাও এবার আমরা যাবো সে লেন কাকে বলে তো আমরা দেখেছি যে একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ মিলে একটা ওয়েব তৈরি হয় দ্যাট ইজ দ্যাট মিনস একটা ওয়েবলেন্থ আমরা পাবো ওয়েব লেন্থ দ্যাট ইজ আমরা বলতে পারি যে একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের যে ডিস্টেন্স দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডাস্টেন্ট ক্রেস্ট অর টু অ্যাডাস্টেন্ট ট্রাফ আমরা দুটো আমরা একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের মধ্যবর্তী ডিস্টেন্সকেও ওয়েবলেনথ বলতে পারি অথবা পরপর দুটো ক্রেস্ট পরপর দুটো ক্রেস্টের মধ্যবর্তী দূরত্বকেও আমরা ওয়েবলেন্থ বলতে পারি অথবা পরপর দুটা ট্রাফ এর মধ্যবর্তী দূরত্বকেও আমরা ওয়েবলেনথ বলতে পারি দ্যাট ইজ অলসো ওয়েবলেন্থ ওয়েব লেন্থের ওয়েবলেন্থের সিম্বল হচ্ছে সিম্বল হচ্ছে ল্যামডা ওয়েবলেন্থের সিম্বল হচ্ছে ল্যামডা এবং ইউনিট হচ্ছে মিটার এছাড়া ইউনিট হচ্ছে মিটার এবার আমাদের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কাকে বলে যে একটা ওয়েব এক সেকেন্ডে যে কটা ভাইব্রেশন দেয় তার মানে একটা ভাইব্রেশন মানে হচ্ছে একটা ভাইব্রেশন মানে একটা ভাইব্রেশন মানে একটা ক্রেস এবং একটা ট্রাফ এই দুটোর যে ডিস্টেন্স মানে একটা ওয়েবলেন্থ কমপ্লিট করতে যে যে কটা একটা ওয়েবলেন্থ কমপ্লিট করতে যে কটা ভাইব্রেট করে সেটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনস তার মানে এক সেকেন্ডে যে কটা ভাইব্রেশন দেয় এরকম একটা ভাইব্রেশন মানে একটা ওয়েব লেন্থ এরকম এক সেকেন্ডে যদি বিশটা ভাইব্রেশন দেয় তার মানে হচ্ছে বিশ হার্স আমরা সেক্ষেত্রে বলতে পারি সিম্বল হচ্ছে সিম্বল ফ্রিকুয়েন্সি সিম্বল এফ ইউনিট হচ্ছে হার্স ইউনিট হচ্ছে হার্স এইচ চাইট এবং আমরা একটু আগে বললাম যে এক সেকেন্ডে যদি বিশটা ভাইব্রেশন দেয় এরকম বিশটা এক সেকেন্ডে যদি বিশটা ভাইব্রেশন দেয় তার মানে ফ্রিকুয়েন্সি হবে কত টোয়েন্টি হার্স এবার আমরা দেখব টাইম পিরিয়ড মূলত পিরিয়ড এই টাইম পিরিয়ড হচ্ছে টাইম ইন্টারভাল ফর কমপ্লিট ভাইব্রেশন তার মানে একটা কমপ্লিট ভাইব্রেশনের জন্য এই অনকমপ্লিট ভাইব্রেশন বা অন একটা লেন্থ অতিক্রম করতে যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড মানে অনকমপ্লিট টাইম পিরিয়ড টাইম ইন্টারভাল ফর অনকমপ্লিট ভাইব্রেশন অনকমপ্লিট ভাইব্রেশনে যে টাইম লাগে তাকে বলা হয় হচ্ছে পিরিয়ড যেমন অনকমপ্লিট ভাইব্রেশন করতে যে বিশ সেকেন্ড লাগে তার মানে টি হবে কত বিশ সেকেন্ড বিশ সেকেন্ড টি বিশ সেকেন্ড মানে পিরিয়ড বিশ সেকেন্ড দ্যাট মিন্স একটা কমপ্লিট ভাইব্রেশন সম্পন্ন করতে আমার বিশ সেকেন্ড সময় লাগছে এর সিম্বল হচ্ছে সিম্বল সিম্বল হচ্ছে টিআ এবং ইউনিট হচ্ছে সেকেন্ড এবার আমরা পিরিয়ড এবং এর মধ্যে রিলেশন আছে পিরিয়ড এবং আমরা ফ্রিকোয়েন্সি জানি টাইম পিরিয়ড জানি যে অন কমপ্লিট ভাইব্রেশনে করতে যে কমপ্লিট ভাইব্রেশন যে টাইম ইন্টারভাল লাগে সেটাই তো অর্থাৎ রিলেশন বিটুইন টি অ্যান্ড এফ আমরা যদি রিলেট করি তাহলে টি ইকুয়াল টু অন আফন এফ পাবো স্পিড স্পিডের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এটা আমরা পড়েছি এটা এসএসসি জিনিস মূলত ভি ইকুয়াল টু এফ ল্যামরা সো আরেকটা জানি ওয়েব নাম্বার আর একটা জানি ওয়েব নাম্বার কে কে ইকুয়াল টু টু পাই আপন ল্যামডা আবার ওমেগা ইকোয়াল টু কত পাই ওমেগা মানে ইংগুলোর ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস টু পাই ডিভাইডেড টি এক্ষেত্রে আমরা এগুলোর সাথে আরও অনেকভাবে রিলেট করতে পারি